আসসালামু আলাইকুম লাকি এফ এম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বা মরকো মঞ্চন। তো আজকে আমরা যে বইটি উন্মোচন করব সেটি আপনারা দেখতে পাবেন। এটি মূলত রকমালি থেকে আমার অর্ডার করা একটি বই, যেটি আমি 11 জানুয়ারি বিকেলবেলা অর্ডার করেছিলাম এবং আমি তাদের কাছে গিয়েই মূলত বইটি সংগ্রহ করেছি। সো আমার অনলাইন বই অর্ডার বা অনলাইনে পণ্য কেনার যে সিরিজ ভিডিওগুলো, তাদের মধ্যে এটি একটি ভিডিও। সো আপনারা যারা অনলাইনে বিভিন্ন জিনিস ক্রয় করে থাকেন, তাদের ভীতি বা সতর্কতার জন্য মূলত এই ভিডিওগুলো শেয়ার করা। সো চলুন আমরা এখন মোড়কটি উন্মোচন করতে পারি। বিসিটি আমি আলাদা করে রেখে দিচ্ছি নিজের প্রয়োজনেই, মূলত বিসিটি রেখে দেব, কারণ এখানে আমরা দেখতে চেষ্টা করবো যে বইটি আসলে কতটুকু আমাদের জন্য প্রাইস এফিশিয়েন্ট হয়েছে। সো প্রথমে একটু র্যাপিংটি দেখে নিই। বেশ ভালো একটি শক্ত মলাটে র্যাপ করা হয়েছে এবং মোটামুটি ডিসেন্ট একটা র্যাপিং। কিন্তু আমি খুব সযত্নে কাটছি। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে র‍্যাপ করা রফিকুল ইসলাম সাহেবের ফটোগ্রাফার রফিকুল ইসলাম আইডিয়াস, ওনার ফটোগ্রাফি কলা কৌশল ও মনন, বইটি খুব সুন্দরভাবে র‍্যাপ করা আছে। এটি মূলত প্রিজম প্রকাশনের একটা বই। সো মোড়কবিহীন ভাবে দেখতে পাচ্ছেন। এখন আমরা ভিতরে যাব। এটা খুব হার্ড কভারের একটি বই এবং প্রিজম ট্রেনিং ইনফরমেশন এন্ড পাবলিকেশন অন ফটোগ্রাফি। এর সাথে আমি একটা সিডি পাচ্ছি, একটি রুমাল পাচ্ছি। এটি মূলত নিউট্রাল গ্রে রুমাল এবং কি কাজ হবে আশা করি আমরা এটি আস্তে আস্তে জানতে পারবো। আপাতত এটি এখানে থাকুক। বইটির মূল্য ধরা হয়েছে 820 টাকা। 820 টাকায় আপনি নর্মালি আমি নীলক্ষেত থেকে যে রেটে বই কিনি সেটা হলো মোটামুটি 40% যে কোনো বই কিনি। সো সেক্ষেত্রে এটি 320 টাকা কমে 500 টাকায় কিনতে পাওয়া যায় মোটামুটি। আইওএস 500 টাকায় কিনতে পাওয়া যাবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে
বিজো ওয়ার্ডপ্রেস থেকে এটি ই করা, মুদ্রণ বাধাই করা, পাওয়া যাবে ঢাকায় আজিজ কোঅপারেটিভ মার্কেট শাহবাগ পাঠশালা শুক্রবার, সিমপ্লেক্স কর্পোরেশন পল্টন মোড়, হক লাইব্রেরি নীলক্ষেত, রকমারি ডট কম এবং চট্টগ্রাম কলকাতা। রফিকুল ইসলাম সাহেব এর রচয়িতা। বইটি মূলত কত পৃষ্ঠার আমি সেটি আপনাদের সামনে বলে শেষ করতে চাইব। বইটি 321 পৃষ্ঠার। 321 পৃষ্ঠার বইয়ে আমরা আশা করি কিছুটা শিখতে পারবো, নতুন ফটোগ্রাফিতে যেহেতু আমি নতুন, সো আশা করি কিছু ব্যাপার শিখতেই পাবো। এখন বলে রাখা ভালো যে বইটির ব্যাপারে আমি সূত্র পেয়েছি কোথায়। মূলত ফেসবুকের মাধ্যমে, নিকন ইউজার গ্রুপের মাধ্যমে, মাইন ভাইয়ের মাধ্যমে মূলত আমি নিউজটি পেয়েছি নিকন ইউজার গ্রুপে। সেটি মূলত যে গ্রুপটিতে আমি রেজাল্ট এটার ই পেয়েছিলাম, রিসোর্স পেয়েছিলাম, সেটি এখন আপনাদের সামনে শেয়ার করব। ইয়া, রফিকুল ইসলাম সাহেব জুন জানুয়ারি 10, এতে আহমেদ ভাই এটি শেয়ার করেছেন এবং এটি এটি জানুয়ারি 10 মূলত শেয়ার করা হয়েছে। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।